আসসালামু আলাইকুম, এচিয়ান বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা ও উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় অন্তত 17 জনের মৃত্যু, সম্মুখ যোদ্ধা সহ একদিনে আক্রান্ত কয়েকশো। অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে সংসদ সদস্য শহীদ ইসলাম পাপলুর স্ত্রী ও শালিকাকে দুদকের জিজ্ঞাসাবাদ। ভারী বর্ষণে বন্যা পরিস্থিতির চরম অবনতি, দুর্ভোগে 20 জেলার অন্তত 13 লাখ মানুষ, খাদ্য ও খাবার পানির তীব্র সংকট। করোনা মহামারী সহ বন্যায় চরম সংকটে কৃষক খামারিরা, কোরবানির গরুর মিলছে না ন্যায্য দাম, দেনা বাড়ায় ঋণগ্রস্ত গ্রামের মানুষ। এবং বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 1.5 কোটি, মৃত্যু 6,15,000। ভাইরাসে ভয়াবহতা শিকার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে 24 ঘন্টায় দেশের বিভিন্ন জেলায় এ পর্যন্ত 17 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছেন 7 জন, মুক্তিযোদ্ধা, চিকিৎসক দম্পতি, পুলিশ, ব্যাংকার, স্বাস্থ্যকর্মী সহ সারা দেশে করোনা শনাক্ত হয়েছেন কয়েকশো মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন সৈয়দ রিয়াজ। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় 2 জন ও উপসর্গ নিয়ে 1 জন মারা গেছেন। এছাড়া বরিশাল বিভাগের 6 জেলায় ডাক্তার, ব্যাংকার ও পুলিশ সহ নতুন আক্রান্ত হয়েছেন 79 জন। বগুড়ায় করোনায় মারা গেছেন 2 জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন 84 জন। সিলেটে করোনায় মারা গেছেন 3 জন, মৃত 3 জনই পুরুষ, নতুন শনাক্ত 78 জন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে 3 জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে 1 জন মহিলা। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 47 জন। খুলনায় ডেডিকেটেড হাসপাতালে করোনায় 1 ও মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে 1 জন সহ মোট 2 জনের মৃত্যু হয়েছে। এখানে 63 জন সহ বিভাগের 10 জেলায় নতুন শনাক্ত 271 জন। ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় আক্রান্ত হয়ে 80 বছর বয়সে মারা গেছেন মুক্তিযোদ্ধা আবু বক্কর খান, জেলায় নতুন শনাক্ত 1 জন। গাইবান্ধায় করোনায় 2 জনের মৃত্যু হয়েছে, জেলায় আক্রান্ত হয়েছেন 25 জন। নারায়ণগঞ্জে করোনায় মৃত্যু হয়েছে 1 জনের, 159টি নমুনা পরীক্ষা করে জেলায় নতুন শনাক্ত হয়েছেন 7 জন। উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে 1 জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় পৌরসভার 4, 7 ও 9 নম্বর ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করে বুধবার সকাল থেকে লকডাউন কার্যকর করা হয়েছে। এছাড়া রংপুরে পুলিশ, ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও ব্যাংকার সহ 71 জন, নোয়াখালীতে 47 জন, জামালপুরে 1 চিকিৎসক দম্পতি সহ 12 জন, যশোরে 32 জন এবং ময়মনসিংহে 26 জন নতুন শনাক্ত হয়েছেন। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা। লক্ষ্মীপুর 2 আসনের এমপি কাজী মোহাম্মদ শহীদ ইসলাম পাপুলের বিরুদ্ধে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে তার স্ত্রী সেলিনা ইসলাম ও স্ত্রীর বোন জেসমিন প্রধানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকালে দুদক কার্যালয়ে প্রায় 2 ঘন্টা তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় পাপুলের স্ত্রী দাবি করেন, দেশে ভাবমূর্তি ক্ষুণ্ণ এবং পরিবারকে হেয় করতে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। এ সময় শালিকা জেসমিন প্রধানকেও জিজ্ঞাসাবাদ করে দুদক। দর্শক, সেখানে আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম। আমরা এখন সরাসরি কথা বলছি তার সাথে। শামীম, জিজ্ঞাসাবাদ শেষে সেলিনা ইসলাম কি কথা বললেন? আসলে আপনারা জানেন যে সাংসদ শহীদুল ইসলাম পাপুল, তিনি লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য এবং তার স্ত্রী সেলিনা ইসলাম, তিনিও কিন্তু সংসদ সদস্য। তো দুজনই সংসদ সদস্য এবং তার যে শালিকা, তাদেরকে ডাকা হয়েছিল এবং সেলিনা ইসলাম যেটি আমাদেরকে বের হয়ে যেটি জানিয়েছেন যে তিনি যেহেতু নিজেও একজন আইন প্রণেতা, সংসদ সদস্য হিসেবে আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই তিনি দুদকের ডাকে এসেছেন এবং তিনি দাবি করেছেন যে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং তাদের পরিবারকে হেয় করতে এই ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে এবং তিনি এখন পর্যন্ত দাবি করেছেন
করেছেন, যেহেতু কুয়েতে তিনি আটক হয়েছেন গত 6 জুন, এটি গণমাধ্যমে প্রকাশ হয়েছে এবং এরপরে কিন্তু তারাও কিন্তু পারিবারিকভাবে চেষ্টা করছেন যে কিভাবে এই বিষয়টি তারা প্রমাণ করতে পারেন যে তারা নির্দোষ। এবং তিনি দাবি করেছেন যে তাদের যে কুয়েতে যে কোম্পানি রয়েছে মারাফি কুয়েতি, সেখানেও কিন্তু তিনি দাবি করেছেন যে 10,000-এর বেশি কর্মী বর্তমানে চাকরিরত রয়েছে এবং তারা কিন্তু দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন। তো সেই হিসেবে তিনি বলেছেন যে এখনই কিন্তু এ ধরনের অভিযোগ আছে, কিন্তু সেই অভিযোগ প্রমাণিত যদি হয় তখন তারা যেটি বিচার হয় সেটি মেনে নেবেন। কিন্তু তিনি গণমাধ্যমের প্রতিও অনুরোধ জানিয়েছেন যে একজন সংসদ সদস্য হিসেবে এখন পর্যন্ত যেহেতু তিনি প্রমাণিত হয়নি তার বিরুদ্ধে আনা অভিযোগ, সে কারণে তিনি দুদকের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল। এজন্যই তিনি আজকে যে নির্ধারিত তারিখ এবং নির্ধারিত সময়ে তিনি এসে দুদকের কাছে সব তথ্য দিয়েছেন এবং যেসব নথিপত্র দুদক চেয়েছে সেগুলো সামনের দিনগুলোতে তিনি সরবরাহ করবেন এবং পাশাপাশি তিনি যে বিষয়গুলোর প্রয়োজনে দুদকের সহায়তা করা দরকার সেগুলো তিনি করবেন, এটি আমাদেরকে গণমাধ্যমের সামনে জানিয়েছেন। আর এখন পর্যন্ত দুদকের পক্ষ থেকে আমরা আজকের বিষয়ে কোনো বক্তব্য পাইনি, তো আমরা গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছি দুদক কার্যালয়ে, যদি পরবর্তীতে আমরা অন্য কোনো তথ্য পাই সেগুলো জানানোর চেষ্টা করব। তো সাগর, এই ছিল আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতি, আপনাকে ধন্যবাদ। সারাদেশে বন্যা পরিস্থিতির অবনতি হয়, দুর্ভোগ বাড়ছে নদী তীরবর্তী এবং চরাঞ্চলের মানুষদের, পানিবন্দী হয়ে পড়েছেন 20 জেলার অন্তত 13 লাখ মানুষ। শেরপুরে পানিতে ডুবে আর সাপের কামড়ে মৃত্যুবরণ করেছেন দুজন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে এস এম আশরাফের রিপোর্ট। ধান অর্ধেক কাটছে, অর্ধেক কেটে নিয়ে আঙ্গ সরকারের কাছে এই অনুরোধ আঙ্গ যেন এটা বেরি বাদ করে দেয়। ফসলি জমি বন্যায় কেড়ে নেওয়ার পর অসহায় দাবি বন্যার্থদের। জামালপুরে ঝিনাই নদীতে বিলীন হয়ে গেছে 200 মিটারের ব্রিজ, এতে সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন চরাঞ্চলের 15 গ্রামের মানুষের। কুড়িগ্রামে বিশুদ্ধ পানির সাথে দেখা দিয়েছে শুকনো খাবার ও গোখাদ্যের সংকট, স্বাস্থ্য ঝুঁকিতে বন্যা কবলিত এলাকার মানুষ। ধরলা ও তিস্তার পানি বেড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙেছে বুড়িরহাট এলাকায়। এক মাস ধরে পানিবন্দী হয়ে আছে, হাত পায়ে ঘা হয়েছে, চর্ম রোগ হয়েছে, কোনো ডাক্তার টাক্তার কেউ খোঁজ খবর নেয় না। আমরা তো খাড়ি, আমরা পরিশ্রম করি, আমরা খামো এলাকায় পানির জন্য আমরা কিছু করতে পারি না। এদিকে পদ্মা ও আড়িয়াল খাঁর পানি বাড়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে মাদারীপুরে, ব্যাপক আকার ধারণ করেছে নদী ভাঙন। 21টি কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় 3,000 মানুষ। তবে গত 15 দিন ধরে পানিবন্দি থাকলেও কোনো রকম সহায়তা না পাওয়ার অভিযোগ এসেছে মানিকগঞ্জের যমুনা তীরবর্তী অঞ্চলের মানুষদের পক্ষ থেকে। এদিকে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে নাটোর এবং ব্রাহ্মণবাড়িয়ায়। তৃতীয় দফায় বন্যা দেখা দিয়েছে সুনামগঞ্জে, নদীর পানি প্রবেশ করেছে শহরে। দফায় দফায় বন্যায় জেলার লাখো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। একই অবস্থা সিলেট শহরেও। প্রধান দুটি নদী সুরমা ও কুশিয়ারার পানি 4টি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে। অপরিবর্তিত রয়েছে শেরপুরের চরাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতি। পানিতে ডুবে ও সাপের কামড়ে সেখানে মারা গেছেন দুজন। তবে কমতে শুরু করেছে সিরাজগঞ্জের যমুনা ও রাজবাড়িতে পদ্মার পানি। এস এম আশরাফ, এটিএন বাংলা। উন্নত ও আধুনিক পদ্ধতির মাধ্যমে দেশীয় প্রজাতির মাছকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মাছের উৎপাদন বৃদ্ধি করে শুধু জনগণের পুষ্টি চাহিদা পূরণ নয়, মাছ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন সরকারের অন্যতম লক্ষ্য। গণভবনে লেকে পোনা মাছ অবমুক্ত করার মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ 2020-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী প্রেস সচিব স্বাক্ষরিত প্রেস বিবরণীতে প্রধানমন্ত্রী আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কার্যকর ও ফলপ্রসূ পদক্ষেপ গ্রহণ করায় দেশ আজ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। এ সময় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সোবহান গোলাপ ছাড়াও প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন স্থানে নির্মাণাধীন ফ্লাইওভার ও আন্ডারপাসের চলমান কাজ ঈদের আগে ও পরে 7 দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীতে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রকৌশলীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন। এ সময় তিনি বলেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় রাস্তার অবস্থা এখন ভালো, তবে অবিরাম বৃষ্টিতে কোথাও কোথাও ঝুঁকি তৈরি হয়েছে বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী। কোরবানি উপলক্ষে সড়ক বা মহাসড়কের ওপর ও এর আশপাশে যেন পশুর হাট না বসে সেজন্য তিনি পুলিশ প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয় করার নির্দেশ দেন।
ঈদের আগে সাত দিন ও পরে সাত দিন ফ্লাইওভার আন্ডারপাস ও চলমান কাজগুলো বন্ধ রাখতে হবে জনস্বার্থে। এমনকি আমাদের যে বিআরটিএ বাস রেপিড ট্রানজিটের যে কাজ চলছে সেখানেও কাজের জন্য রাস্তায় ভোগান্তি হলে আপাতত এই কয়দিন কাজ বন্ধ রাখতে হবে। করোনা মহামারীর সাথে দীর্ঘস্থায়ী বন্যায় এবার মারাত্মক সংকটে দেশের গ্রামীণ অর্থনীতি। এলাকায় কাজ নেই, আবাদ নষ্ট, ছড়িয়েছে গবাদি পশুর রোগবালাই। এমন নানা দুর্যোগে নিঃস্ব হচ্ছেন কৃষক খামারিরা। কোরবানি ঈদকে ঘিরে যে বাণিজ্য তাতেও মন্দা। সস্তায় বিক্রি হচ্ছে গরু ছাগল, তাতে দেনা বাড়ছে, ঋণগ্রস্ত হচ্ছেন গ্রামের মানুষ। কেরামতুল্লাহ বিপ্লবের বিশেষ রিপোর্ট। রংপুর কুড়িগ্রাম গাইবান্ধার চরাঞ্চলে এখন বেশিরভাগ মানুষেরই আয় রোজগার গবাদি পশু ঘিরে। এনজিও বা দাদন ব্যবসায়ীদের কাছ থেকে সুদে টাকা নিয়ে তারা গরু ছাগল কেনেন, পালন করে তা বিক্রির আয় থেকে সংসার চালান। কোরবানির ঈদই তাদের কাছে আয়ের মূল মৌসুম, কিন্তু এবার সেই সময়ই দুর্যোগ। বন্যা আসার আগে 80,000 টাকা কি 90,000 টাকা দাম হয়েছে, সে গরুর দাম এখন 50-45। বেচাও যাইতেছে না, ফের আবার কেনার তো সমর্থই নেই। এবার ঈদে গত বছরের চেয়ে অর্ধেকেরও কম পশু কোরবানি হতে পারে বলে আশঙ্কা করছেন এই বিশেষজ্ঞরা। এই মহা দুটো দুর্যোগ আমাদের দরিদ্র মানুষকে ভীষণভাবে আক্রান্ত করেছে, বিশেষ করে রংপুর বিভাগের গাইবান্ধা, কুড়িগ্রাম জেলা এবং রংপুরের কিছু অংশ জেলায়। তারা ছোট খামারে বিশেষ করে, এমনকি বড় খামারিরাও তারা এগুলো বিভিন্নভাবে ঋণ নিয়ে তারা এগুলো চালায় এবং তাদের লক্ষ্য হচ্ছে যে কোরবানি ঈদের সময় তারা বিক্রি করে পয়সাটা ফেরত দেবে। যদি কোনো কারণে তারা বেচতে না পারে অথবা কম দামে বেচতে ব্যর্থ হয় তাহলে পুঁজিবাজারে একটা বড় ধরনের ধস নামবে। কোরবানির ঈদে চাহিদার 70% পশুই আসে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের গ্রাম থেকে, সেসব এলাকার বেশিরভাগই এখন বন্যা কবলিত। এবার অনেক মানুষেরও কোরবানি দেওয়ার ক্ষমতার মধ্যে নাই, গত বছরে তারা দিয়েছে, এই বছরে পারবে না, অনেকে চাকরি না, অনেকে বেতন কমে গেছে। যেটা করা সেটা হচ্ছে যার গরু আছে তাদেরকে একটা ঋণ দেয়া, আমি কোনো আর্থিক সহায়তা দিতে হবে, তারা এই টাকাটা ফেরত দেবে, তারা যেন গরুটাকে রিটেইন করতে পারে, তারা যেন গোখাদ্য কিনে। এখন গোখাদ্য যেমন রোমানিতে গোখাদ্যের দাম 10 গুণ বেড়ে গেছে, এর ভেতরে চুরির কোনো সম্ভাবনা নেই। এই টাকাটা যারা এনজিও করছে তাদের মাধ্যমে বিতরণ করতে পারে এবং এই টাকাটা 100% ব্যাক করবে, গরিব মানুষ টাকা চুরি করে না। কোরবানির পশু কেনাবেচায় এমন নাজুক বাজার ঈদের পর গ্রামীণ অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে বলেও মনে করছেন এই উন্নয়ন বিশেষজ্ঞরা, যাতে কয়েক লাখ মানুষ আরও দরিদ্র হবে বলেও ধারণা তাদের। গ্রামতুল্লা বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদত্যাগ করে ধন্যবাদ জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এতে স্বাস্থ্য অধিদপ্তরকে ঢেলে সাজানো সহজ হবে বলেও মনে করেন তিনি। সচিবালয়ে বিএনপির নেতাদের অবান্তর কথা না বলে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এ মাসের ভেতরে কিছু অনলাইনকে সরকারিভাবে অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ভবিষ্যতে করোনার মতো মহামারী দেখা দিলে কি করণীয় তার জন্য বৈশ্বিকভাবে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। সচিবালয়ে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। এদিকে আরেক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ভবিষ্যতে করোনা ভাইরাসের মতো আরও ভয়ানক ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্য খাতে আরও বেশি গবেষণা প্রয়োজন বলে উল্লেখ করেন। অনলাইনে আমেরিকান চেম্বার অফ কমার্স এমচেম আয়োজিত সাংবাদিক পদক ঘোষণা অনুষ্ঠানে তিনি আরও বলেন, কোনো দেশই করোনা ভাইরাস মোকাবেলায় পূর্ব প্রস্তুতি ছিল না, তাই ভবিষ্যতে যে কোনো ভাইরাস মোকাবেলায় সম্মিলিতভাবে প্রস্তুতি রাখতে সবাইকে আহ্বান জানান তিনি। এছাড়া করোনাকালে চিকিৎসক সাংবাদিকসহ যারা ফ্রন্টলাইনার হিসেবে কাজ করছে তাদের ধন্যবাদ জানান তথ্যমন্ত্রী। এই ভাইরাস মোকাবেলা করার জন্য কোনো দেশেরই পূর্ব প্রস্তুতি ছিল না। আমাদের টিকে থাকতে হলে আমাদের স্বাস্থ্যের উপর গবেষণা বাড়াতে হবে এবং সম্মিলিতভাবে এই ধরনের ভাইরাস থেকে মুক্তি লাভ করার জন্য, পৃথিবীর মানুষকে মুক্ত রাখার জন্য ভবিষ্যতের প্রস্তুতি গ্রহণ করতে হবে। কারচুপিয়ার অনিয়মের মাধ্যমে জোর করে ক্ষমতা দখল করা ঢাকার মেয়রদের দিয়ে রাজধানীর জলাবদ্ধতা সমস্যা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক দলের মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন। তার অভিযোগ, একদিকে উন্নয়নের নামে সরকার সমর্থকরা লুটপাট করছে, অন্যদিকে পাটকল সহ বেকার শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে।
আপনার উন্নয়নের ছোঁয়া আজকে ওই কি বলে সম্রাটদের পকেটে যায়, আজকে সাহিত্যের পকেটে যায়, সেই উন্নয়ন কেন ওই তাদের দল ভেসে গেছে। প্রতারণার মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে 12 বিদেশি নাগরিক সহ 13 জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রতারণা কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। বৈধ কোনো কাগজপত্র না থাকার পরও বিদেশি এসব নাগরিকরা মানুষকে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে, আর তাদের এ কাজে সহায়তা করছে দেশের ভিতরের একটি চক্র। সিআইডি রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই চক্রের 13 সদস্যকে গ্রেপ্তার করে। এর মধ্যে 12 জন বিদেশি এবং একজন দেশি। সংবাদ ব্রিফিংয়ে সিআইডি জানায়, এই চক্রটি প্রথমে ফেসবুকে টার্গেট ব্যক্তিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। গ্রহণ করার পর বন্ধুত্ব এবং অল্প সময়ের মধ্যে বিদেশ থেকে দামি উপহার সামগ্রী পাঠানো, সব কিছুতেই নেওয়া হয় প্রতারণার আশ্রয়। এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। আমার কাছে কিছু দামি গিফট আছে, রিলেশন অফ ফ্রেন্ডশিপ, তোমার কাছে পাঠাতে চাই। তো ইউজুয়ালি আমাদের যারা সহজপ্রাণ বাংলাদেশি যারা ভিকটিম, বন্ধুত্ব হিসেবে কেউ না করে না এবং তারা এই গিফটটাকে খুব সহজে অ্যাকসেপ্ট করে। তো কিছুদিন পরে বলে যে তোমার গিফট তো চলে গেছে এবং এটার দাম 2 মিলিয়ন 3 মিলিয়ন ডলার, বাংলাদেশি টাকা কোটি টাকা, 3 কোটি 5 কোটি টাকার উপরে। তো এই যে একটা বড় গিফট পাঠানো এবং এইখান থেকে কিন্তু আসলে প্রতারণার যে মূল চক্রটা কাজটা শুরু করে। আসলে গিফট আসে না, গিফট আসার নাম করে বাংলাদেশ থেকে তখন কেউ তাকে একটা ফোন দিয়ে বলে যে আপনাদের এরকম একটা গিফট আছে, আমি কুরিয়ার সার্ভিসের থেকে বলছি। তো এই কুরিয়ার সার্ভিসের যখন আসে তখন তার মধ্যে আরেকটা কনফিডেন্স আসে, না গিফট তো উনি বলেছে আবার কুরিয়ার সার্ভিস থেকে আমাদের এখানে চলে আসে। তো সেই কুরিয়ার সার্ভিসের থেকে তখন বলা হয় যে আপনার এইটার জন্য কুরিয়ার ফি দিতে হবে এবং কিছু কাস্টমস অ্যান্ড ডিউটিজ আছে। তো তার জন্য তারা খুব সুন্দর করে বলে আসলে আমরা ক্যাশ টাকা লেনদেন করি না, আপনাদেরকে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিব। আসলে পুরোটাই যে ভিকটিম আমাদের যিনি এই বাংলাদেশের পক্ষে আছেন তাকে কোনোভাবে যেন তার মিসট্রাস্ট না হয় যে ক্যাশ টাকা দিতে হবে। সংবাদ ব্রিফিংয়ে আরও জানানো হয়, বিদেশিদের বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে তার প্রয়োজনীয় কাগজপত্র ও পাসপোর্ট অবশ্যই যাচাই করে দেখতে হবে বাড়িওয়ালাকে। সন্দেহ হলে প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় প্রতারণার মামলা করেছে সিআইডি। একই সাথে অবৈধভাবে বসবাসের জন্য বিদেশি সব নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় সিআইডি। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। অবশেষে করোনা ভাইরাসের ভয়াবহতা স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, এতদিন করোনা পরিস্থিতি ভালোর দিকে মনে করলেও বিভিন্ন রাজ্যে এর বিস্তার বলছে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। এ অবস্থায় দেশের নাগরিকদের মাস্ক পরতে আহ্বান জানিয়েছেন তিনি। যদিও ব্রিফিংয়ে নিজে মাস্ক না পরায় আবারও সমালোচনার ঝড় উঠেছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প সদ্য স্বীকার করলেও বিশ্বে করোনার হটস্পট যুক্তরাষ্ট্রে করোনা ভয়াবহতা নিয়ে বারবারই সরব ছিল দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। তারা বলছে দেশটিতে কোভিড-19 আক্রান্তের প্রকৃত সংখ্যা এ পর্যন্ত শনাক্তের সংখ্যার চাইতে অনেক বেশি। এদিকে ইউরোপের পর এবার করোনার বিস্তার ঘটছে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোতে। ঘানায় 2000-এর বেশি স্বাস্থ্যকর্মী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1,48,94,000 এবং মারা গেছে 6,15,000-এর বেশি। এবার জানিয়ে দেব শেয়ার বাজারের খবর। বিমা খাতে দুই কোম্পানি নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স ও মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেড 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স বিনিয়োগকারীদের 10% নগদ লভ্যাংশ দেবে। সমাপ্ত বছরের শেয়ার প্রতি আয় হয়েছে 1.72 টাকা, আগের বছর ছিল 1.65 টাকা। সম্পদ মূল্য হয়েছে 19.49 টাকা। আগামী 21 সেপ্টেম্বর এজিএম অনুষ্ঠিত হবে, রেকর্ড ডেট 13 আগস্ট। এদিকে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স 7% নগদ লভ্যাংশ দেবে। ইপিএস হয়েছে 1.43 টাকা, যা আগের বছর ছিল 1.11 টাকা। সম্পদ মূল্য হয়েছে 18.27 টাকা। এজিএম অনুষ্ঠিত হবে 27 সেপ্টেম্বর, রেকর্ড ডেট 16 আগস্ট। কর্পোরেট ঘোষণার জন্য আজ উভয় কোম্পানির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই।
হাইজেলবার্গ সিমেন্ট লিমিটেডের চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে 3.31 টাকা। আগের বছর লোকসান ছিল 72 পয়সা। হিসাব বছরের প্রথম দুই প্রান্তিকে অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত লোকসান হয়েছে 2.54 টাকা। আগের বছর একই সময় আয় ছিল 2.69 টাকা। গত 30 জুন পর্যন্ত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল 69.34 টাকা। পুঁজিবাজারে তালিকাভুক্ত 8 কোম্পানি পরিচালনা পর্ষদের সভা আজ অনুষ্ঠিত হবে। বিকাল 3টায় উত্তরা ব্যাংক, পায়োনিয়ার ইন্স্যুরেন্স, আইপিডিসি ফাইন্যান্স, ম্যারিকো বাংলাদেশ ও ভ্যানগার্ড, AML রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড, 3:30টায় রিং শাইন টেক্সটাইল, 4টায় বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং বিকাল 5টায় BATBC লিমিটেডের সভা শুরু হবে। সভায় 31 ডিসেম্বর 2019 সমাপ্ত সময়ের নিরীক্ষিত এবং চলতি বছরে 31 মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। এবারে জানিয়ে দেব আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ফরিদপুরে বাণিজ্যিক ভিত্তিতে ড্রাগন ফলের চাষ দিন দিন বাড়ছে। এর মধ্যে জেলার নগরকান্দার চর যশোর দিয়ে ইউনিয়নের নিখুরহাটি গ্রামে প্রথমবারের মতো ড্রাগন বাগান করে ব্যাপক সাফল্য পেয়েছেন শিক্ষিত যুবক জামাল মুন্সী। তাকে দেখে উচ্চ ফলনশীল ও নানা পুষ্টিগুণ সমৃদ্ধ ফলের চাষ করে অনেক বেকার যুবক স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। অন্যান্য ফসলের তুলনায় অধিক লাভজনক হয় এবং একটি গাছ থেকে কয়েক বছর একটানা ফল পাওয়ায় ড্রাগন চাষে আগ্রহী হয়ে উঠছেন অনেকেই। সহজ শর্তে ব্যাংক ঋণ ও ফল বাগানে আগ্রহীদের কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হলে বেকার যুবকরা ফল বাগান করে স্বাবলম্বী হবেন এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এবার আন্তর্জাতিক সংবাদ। করোনা মহামারী নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে আবারও বেইজিংয়ের বিরুদ্ধে এই ভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনের গবেষণা তথ্য চুরির অভিযোগ এনেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট জানিয়েছে তাদের কাছে প্রমাণ আছে যে দুই চীনা নাগরিক অস্ত্রের ডিজাইন, ওষুধের তথ্য, সফটওয়্যারের সোর্স কোড এবং চীনা সরকার বিরোধীদের ব্যক্তিগত তথ্য মিলিয়ে কয়েক টেরাবাইট তথ্য চুরি করেছে। জাতীয় নিরাপত্তা বিষয়ক মার্কিন সহকারী অ্যাটর্নি জেনারেল জন ডিমার্স বলেছেন সবকিছু জেনেও চীন অস্বীকার করছে, যা লজ্জাজনক। এর আগেও চীনের বিরুদ্ধে এমন অভিযোগ আনে মার্কিন সরকার। এবার জানিয়ে দেব স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। কোরবানির ঈদকে সামনে রেখে নেত্রকোনা জেলার বিভিন্ন স্থানে কোরবানির পশুর হাট বসলেও করোনা মহামারীর পাশাপাশি দুদফা বন্যার কারণে তা এখনও জমে ওঠেনি। ব্যাপারীরাও গরু কিনতে যাচ্ছেন না বাড়ি বাড়ি। হাটগুলোতে পর্যাপ্ত সংখ্যক কোরবানির পশু উঠলেও সে অনুপাতে ক্রেতা নেই, এ কারণে দামও কম। কম দামে পছন্দের পশুটি কিনতে পেরে ক্রেতারা খুশি হলেও লোকসান গুনতে হচ্ছে খামারি ও ব্যবসায়ীদের। এবারে জানিয়ে দেব পার্টেক্স খেলার খবর। জাতান ইব্রাহিমোভিচের জোড়া গোলে ইতালিয়ান লিগ সিরিয়েতে সাসুলোকে 2-1 গোলে হারিয়েছে এসি মিলান। প্রতিপক্ষের মাঠ মেপি স্টেডিয়ামে ইব্রাহিমোভিচ 19 মিনিটে এগিয়ে নেন দলকে। যদিও ফ্রান্সিসকো কাপুতোর গোলে প্রথমার্ধে সমতায় ফেরে সাসুলো। এরপর সুইডিশ স্ট্রাইকার ইব্রাহিমোভিচের দ্বিতীয় গোলে জয় পায় মিলান। এই জয়ে 59 পয়েন্ট নিয়ে টেবিলে 5-এ উঠে এসেছে তারা। চারে থাকা লাজিওর পয়েন্ট 69। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করতে হলে বাকি সবগুলো ম্যাচ জিততে হবে মিলানকে, অন্যদিকে হারতে হবে লাজিও। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। করোনা ও উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় অন্তত 17 জনের মৃত্যু, সম্মুখ যোদ্ধা সহ একদিনে আক্রান্ত কয়েকশো। অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলের স্ত্রী ও শ্যালিকাকে দুদকের জিজ্ঞাসাবাদ। ভারী বর্ষণে বন্যা পরিস্থিতির চরম অবনতি, দুর্ভোগে 20 জেলার অন্তত 13 লাখ মানুষ, খাদ্য খাবার পানির তীব্র সংকট। করোনা মহামারী সহ বন্যায় চরম সংকটে কৃষক খামারিরা, কোরবানির গরুর মিলছে না ন্যায্য দাম, দেনা বাড়ায় ঋণগ্রস্ত গ্রামের মানুষ। এবং বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় 1.5 কোটি, মৃত্যু 6,15,000। ভাইরাসে ভয়াবহতার শিকার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা।